ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে এমন একটা স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেখান থেকে শর্ট টার্মের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা ফাইভ পার্সেন্ট অ্যাচিভ করতে পারবো ফ্রেন্ডস আমরা অনেক সময় শর্ট টার্মের জন্য স্টক খুঁজে থাকি ফ্রেন্ডস আমরা অনেকেই কিন্তু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চাই না শর্ট টার্মের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাই সেখান থেকে কয়েক দিনের মধ্যেই প্রফিট গেইন করতে চাই তো ফ্রেন্স চলুন দেখে নেবো আজকে আমরা শর্ট টার্মের জন্য একটা স্টক নিয়ে আলোচনা করতে চলেছি যেখান থেকে ডেফিনেটলি প্রফিট গেইন করার কিন্তু সুযোগ এসে পৌঁছেছে তো চলুন কেন এই ধরনের কথা বলছি তার পিছনে কি লজিক আছে সেই সব বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি তার ফ্রেন্ডস এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লে আসার পর টেকনিক্যালের উপর বেস্ট বেস্ট ভিডিও ভিডিও আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন চলুন ফ্রেন্ড চলে যাব মেন পয়েন্টের দিকে তার আগে ফ্রেন্ডস দুদিন আগেই কিন্তু আমি আইসিআইসি লম্বার নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু অলরেডি আজকে আমাদেরকে মুভমেন্ট দেখিয়ে দিয়েছে প্রায় সাঁত্রিশ পয়েন্টের চলুন চলে যাব মেন পয়েন্টের দিকে ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার উপর এনএসসি ইন্ডিয়ার উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে এখন স্টক ট্রেড করছে তিনশো নিরানব্বই টাকার কাছাকাছি আজকের মধ্যে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন প্রায় বলতে গেলে টোয়েন্টি টু পার্সেন্টের ফ্রেন্ডস এতটা আপ মুভমেন্ট দেখানোর পেছনে কি রিজন আছে সেটা অবশ্যই আমরা নিউজের উপর গিয়ে দেখব কোম্পানির নাম কেমন আছে সেটা আমরা দেখব এবং টেকনিক্যাল চার্টের মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে চার্টের উপর গিয়ে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব তার জন্য ফ্রেন্ডস ধৈর্য ধরে লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকুন তার আগে ফ্রেন্ডস এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর ফিফটি টু উইক হাই আছে চারশো আশি টাকার কাছাকাছি এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আজকে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে চলুন দেখে নেব কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে তাহলে ফ্রেন্ডস কোম্পানির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দিক কি আছে সেটাও কিন্তু ফ্রেন্ডস আমরা দেখে নেব কোম্পানি হ্যাজ রিডিউস ডেপথ কোম্পানি ইজ অলমোস্ট ডেপথ ফ্রি কোম্পানি আছে কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার কোম্পানির মধ্যে রেজাল্ট ভালো আছে কোম্পানির মধ্যে ডেপথ নিয়ে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কোম্পানি হ্যাজ ডেলিভারিড গুড প্রফিট গ্রোথ লাস্ট ফাইভ ইয়ার্সে সিএজিআর আছে সিক্সটি টু পার্সেন্ট কোম্পানি হ্যাজ গুড রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইকুইটি আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ হয়েছে লাস্ট থ্রি ইয়ার্সে এবং সেটা আছে থার্টি ওয়ান পার্সেন্ট তাছাড়া ডেফট ডে আমরা দেখতে পাচ্ছি যে বেড়েছে আগে ফিফটি ছিল এবং সেটা এখন হয়ে দাঁড়িয়েছে সেভেন্টি তো কোম্পানির মধ্যে পজিটিভ দিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির ডেপথকে কম করেছে কোম্পানির মধ্যে রেজাল্ট ভালো আছে লাস্ট ফাইভ ইয়ার্সে সিএজিআর ইনক্রিজ হয়েছে এবং আরোই আমরা দেখতে পাচ্ছি রিটার্ন অন ইকুইটিও কিন্তু ইনক্রিজ হয়েছে তো চলুন কোম্পানির নাম কি আছে বা কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে সেটা আমরা দেখে নেব তার আগে ফ্রেন্ডস যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে ফ্রেন্স আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশান দেওয়া হচ্ছে আপনার ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়েছেন ফ্রেন্ডস অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে একটিও পয়সা লাগে না সামান্য কয়েকটা ডকুমেন্টস সাবমিট করার ফলে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় এবং নেক্সট দিন থেকেই কিন্তু আমরা ট্রেডিং করতে পারি ফ্রেন্ডস আমি চাইছি আমার বাংলার ভাই বোনেরা এই কোর্সটা একদম ফ্রিতে জয়েন করুক তাছাড়া যদি কেউ বলছেন যে যাদের কাছে অলরেডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন আছে তারা কিভাবে এই কোর্সে জয়েন হবে তো তাদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট রাখা হয়েছে 1998199 দিও কোর্স স্ট্যাম্প বাই করতে পারেন কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে WhatsApp টাইপ করতে হবে এসবি বলে দিন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন চলুন আবার আমরা চলে যাব মেইন পয়েন্টের দিকে প্রথমে फ्रेंड्स আমরা দেখে নেব কোম্পানির মধ্যে সেলস কেমন হচ্ছে 2017 থেকে যদি দেখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি 107 কারণ দেন 87 ওয়ান থার্টি নাইন দু কুড়িতে ওয়ান সিক্সটি ওয়ান কারোর এবং এ এবছর আমরা দেখতে পাচ্ছি একশো একানব্বই কারোর অবধি কিন্তু সেলস হয়েছে নেট প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে দু সতেরো সালে আট করোর সেভেন কারোর এইটিন টোয়েন্টি কারোর এবং এবছর আছে টোয়েন্টি নাইন কারোর তো দেখতে পাওয়া যাচ্ছে যে সেলস কিন্তু কোম্পানির মধ্যে বেড়েছে এবং নেট প্রফিটও ইনক্রিজ হয়েছে তাছাড়া দেখুন এখানে আমরা সিএজিআর দেখতে পাচ্ছি না কেননা কোম্পানি কিন্তু বেশি দিন পুরনো নয় স্টক এক্সচেঞ্জে এসেছে ইয়ার্স ইয়ার্সে কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে 42% টু পার্সেন্ট এবং কম্পাউন্ড সেলস গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে টেন ইয়ার্সে টোয়েন্টি সিক্স পার্সেন্ট তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে ফ্রেন্ডস আপনারা বড় বড় অক্ষরে দেখতে পাচ্ছেন লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কোম্পানি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি আছে মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে সাতশো চুয়াল্লিশ আছে একদমই ছোট একটা কোম্পানি আছে এবং এই কোম্পানির মধ্যে আরই আমরা দেখতে পাচ্ছি ভেরি স্ট্রং আছে টোয়েন্টি সিক্স আছে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো পারসেন্টে কোম্পানি কি কাজ করছে ফ্রেন্স কোম্পানি কাজ করছে ইনফ্রাস্ট্রাকচার এর যেই সব ধরনের পাইপ লাইনের মাধ্যমে গ্যাস অয়েল যায় সেখানে কিন্তু পাইপ লাইনের ইনফ্রাস্ট্রাকচার এর কাজ করছে এই কোম্পানি দেখুন টিকা ডাবের উপর আমি চলে এসেছি এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর সেক্টর পি আছে ফিফটি এবং এর পিই রেশিও আছে টোয়েন্টি তো সেক্টর এর তুলনায় কিন্তু এখনও এই স্টক অনেকটাই সস্তাতে মার্কেটে অ্যাভেলেবেল আছে যদি ফ্রেন্স ম্যাক্সের চার্ট লাগাবো তো দেখুন ম্যাক্সের চার্টের মধ্যে ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাসে দু হাজার কুড়িতে এই স্টক স্টক এক্সচেঞ্জ এসেছে দেন তারপর থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকে গেছে দেন কনসোলটেট করেছে নিচের দিকে নেমে এসেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু কিন্তু পারফরমেন্স দেখানো শুরু করেছে যেহেতু কোম্পানির মধ্যে নিউজ এসে পৌঁছেছে যে এর মধ্যে ওয়ান ফর্টি সিক্স অর্ডার এসেছে কোম্পানি যে পাইপ লাইন লাগাচ্ছে সারা দেশে যার মাধ্যমে গ্যাস এবং অয়েল পৌঁছাচ্ছে তার অর্ডার এসে পৌঁছেছে একশো ছেচল্লিশ কারোরের কারণের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস কিন্তু নিউজের ওপরই চলে থাকে এবং আজকে যেহেতু এর মধ্যে নিউজ এসেছে এত বড় অর্ডার এসেছে কোম্পানির মধ্যে তো সেই কারণের জন্য এর মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে তো চলুন চার্টের মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে নেব তো ফ্রেন্স জিরোধার প্ল্যাটফর্মের উপর আমি লিখিতা ইনফ্রাস্ট্রাকচারের চার্ট ওপেন করে নিয়েছি এবং এখানে দেখুন ফ্রেন্ডস চার্টটাকে যদি ভালো করে লক্ষ্য করবেন তো দেখুন এখানে দেখ পাওয়া যাচ্ছে নেমে এসেছিল উপরে যাওয়ার পর দেখুন যখন দিন তারপর থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে এসেছে আর কে যদি ফ্রেন্ডস আপনাদের সামনে লাগাবো তো দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে আমবার যখন টোয়েন্টি হয়েছিল ফ্রেন্ডস আমি বারবার বলে থাকি টোয়েন্টি থেকে থার্টির মধ্যে যেই জোনটা থাকে সেখানে কিন্তু ওভার সোল্ড হয়ে যায় এবং সেখান থেকে স্টক বাউন্স ব্যাক করে এখানে দেখুন ফ্রেন্ডস টোয়েন্টির কাছে এসে যখন পৌঁছালো দেন সাপোর্ট নিলো সাপোর্ট নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাউন্স ব্যাক করেছে এবং এখন এর মধ্যে নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে ফিফটি সেভেনের কাছাকাছি অলমোস্ট তাছাড়া এখানে দেখুন চার্টের মধ্যে লক্ষ্য করলে ভালো করে বোঝা যাবে যে এর যার রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্সটাকে ব্রেক করে ওপরের দিকে এখন ট্রেড করছে তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু স্টক ওপরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তাছাড়া এর মধ্যে নিউজ এসেছে কোম্পানির মধ্যে অর্ডার এসে পৌঁছেছে ওয়ান ফোরটি সিক্স তো সেই কারণে জন্য এর মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে তাছাড়া কমিউনিটি সেন্টিমেন্ট এই স্টকের ব্যাপারে কি ইন্ডিকেট করছে সেটাও আমরা দেখে নেব ফ্রেন্ডস দেখুন চলে এসেছি মানি কন্ট্রোলের উপর মানি কন্ট্রোলের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে যে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলছে বাই করার জন্য জিরো পার্সেন্ট বলছে সেল করার জন্য এবং জিরো পার্সেন্ট বলছে হোল্ড করার জন্য ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ কমিউনিটি কিন্তু এর মধ্যে বাইং করার জন্য রায় দিচ্ছে তাছাড়া প্রিভেট লেভেল হিসাবে যদি আপনারা রেজিস্টেন্স ওয়ান দেখবেন তো সেটা আছে থ্রি এইটটি এইটের কাছাকাছি রেজিস্টেন্স টু আছে থ্রি নাইনটি নাইনের কাছাকাছি এবং রেজিস্টেন্স থ্রি আছে চারশো চোদ্দো টাকার কাছাকাছি সাপোর্টও দেখতে হবে ফ্রেন্ডস যদি নিচে নেমে আসে তাহলে সাপোর্ট থাকছে প্রথম সাপোর্ট থ্রি সিক্সটি টু এর কাছাকাছি সাপোর্ট টু আছে থ্রি ফর্টি এর কাছাকাছি এবং সাপোর্ট থ্রি আছে তিনশো পঁয়ত্রিশ টাকার কাছাকাছি তো আপনারা চাইলে অবশ্যই এই পয়েন্টগুলোকে নোট ডাউন করতে পারেন হোল্ডিং প্যাটার্ন যদি দেখবেন তো হোল্ডিং প্যাটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেভেন্টি কাছে পার্সেন্ট হোল্ডিং আছে এখানে কোনো প্লেস নেই কোম্পানি সবে মাত্র স্টক এক্সচেঞ্জে এসেছে কোম্পানির মধ্যে নতুন নতুন অর্ডার আসছে তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু স্টক অনেকটাই ওপরের দিকে যেতে চলেছে তো তাছাড়া টেকনিক্যাল চার্টের মধ্যে কিন্তু ইন্ডিকেট পাওয়া যাচ্ছে যে কে যেহেতু ব্রেক করেছে সাপোর্ট নিয়ে এখন বাউন্স ব্যাক করেছে তো ডেফিনেটলি এখান থেকে স্টক ওপরে যাওয়ার জন্যই তৈরি হচ্ছে তো ফ্রেন্স আপনি কি ভাবছেন লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এর ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ